রাস্তা এবং রাত দখলের পর কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে আকাশ দখলের ডাক ঘুড়ি প্রেমীদের। মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে উৎসবের মধ্যে দিয়ে প্রতিবাদের ডাক আমজনতার। রঙিন ঘুড়ির পাশাপাশি উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর লেখা কালো ঘুড়ি উড়িয়ে মূল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি 8 থেকে 80 সকলের। সন্তোষ মিত্র স্কোয়ারের পাশেই একাধিক ঘুড়ির দোকান। দোকানগুলিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্লোগান লেখা ঘুড়ি রমরমিয়ে বিকছে। ঘুড়িগুলির চাহিদা এতটাই যে যোগান দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। উৎসবেও প্রতিবাদের ভাষা, আর সেই প্রতিবাদ অর্থাৎ উৎসবের মধ্যে দিয়ে প্রতিবাদের ডাক শুরু হলো বিশ্বকর্মা পুজো থেকেই। আমরা রয়েছি একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক পাশে একটি ঘুড়ির দোকানে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ঘুড়িতেও এবার বিচারের ডাক দেওয়া হয়েছে, জাস্টিস ফর আরজিকর। এটা করেছিলাম 400-500 ঘুড়ি করেছিলাম। আচ্ছা, এটা আমাদের মাথায় এসেছিল এই বিচার নিয়ে যেটা করার সেটা আমরাও ঘুড়ির মাধ্যমে তুলে ধরেছি। তো 100 ঘুড়ি প্রথমে করেছিলাম, তারপরে 100-100 করে আরো 400-500 ঘুড়ি করে আমরা প্রথম 100 বানিয়েছিলাম। 100 বানানোর পরে আমাদের দেখতে কাস্টমার হু করে নিতে আসছে, আর আমরা তো কারিগর দুজন কারিগর ছিলাম, তো করতে অত বেশি পারিনি। আমরা 6-5 বানিয়েছিলাম, আমাদের তার মধ্যে গোটা 5 পড়ে আছে, তাও এখনও লোক কাস্টমার বিশাল চাই, দিতে পারছি না। মানে অল্প করে বানিয়েছিলাম, যে লোকের সাড়াটা দেখছিলাম যে কতটা লোকের বিচারের দাবিতে সাড়া রয়েছে, দেখলাম ব্যাপক, মোটামুটি 1000 সব পুরো, আরও চাহিদা ছিল, ডিমান্ড ছিল আরও বেশি, সব বিক্রি হয়ে গেছে, উল্টে চাহিদা ছিল তুঙ্গে, লাস্টে হাতে লিখে চালাচ্ছিল, বিক্রি হয়েছে, দুটো ফাড়া, দুটো দুদিকে ভেড়া গেছে, একটা ওই দিকে বিচারের যেমন দাবি রয়েছে, ব্যবসার দিকে কোনো এর প্রভাব পড়েনি। ঘুড়ি কিনতে এসে নির্যাতিতার বিচারের দাবিতে স্লোগান লেখা ঘুড়ি কিনে খুশি ঘুড়ি প্রেমীরাও। আগে যে আমরা অন্য রকমের ঘুড়ি ওড়াতাম, এখন পরিস্থিতিটা যেমন পড়েছে যে এই ঘুড়ি ওড়ানো আমাদের দরকার। আপনি কিনেছেন এই ঘুড়ি? কিনেছেন? আমি অবশ্যই কিনবো, এক্ষুনি আমি এসেছি ওনার দোকানে, তাই দেখলাম জাস্টিস ফর আরজিকরে যে ঘুড়িটা লাগানো আছে, আমি অবশ্যই এটা কিনে নিয়ে গিয়ে আমি নিজে ওড়াবো। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে এসে ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানান সাধারণ মানুষেরা। সমাজের সর্বস্তরের মানুষদের বিশ্বকর্মা পুজোর দিন কালো ঘুড়ি উড়িয়ে প্রতিবাদের ডাক আন্দোলনকারীদের। ন্যায় বিচারের জন্য লড়াই জারি থাকবে, আর আজ বিশ্বকর্মা পুজোর দিন তারা যেভাবে ঘুড়ি নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, এই ঘুড়ি আকাশে বাতা যখন ওড়ানো হবে একটা অন্য মাত্রা নেবে, এমনটাই বলছেন প্রত্যেকে। পুজোই হোক, বিশ্বকর্মা পুজো হোক, দুর্গা পুজো হোক, উৎসব নয়, আমরা বিচারের উৎসবটা চাইছি, আনন্দ উৎসব নয়, বিচারের উৎসব চাইছি, সবার মনে মনে একটা বিচারের উৎসব তৈরি করে তুলতে চাইছি, যাতে তারা পথে নেবে এই ঘৃণ্য অপরাধের এগেনস্টে যারা তারা পথে নামে এবং আন্দোলন করে। একদম আমরা চাই যে সব জায়গায়, আকাশে বাতাসে, ঘরে ঘরে, রাস্তাঘাটে, সবাই যাতে একটা এরকম বিচারের ঘুড়ি নিয়ে বেরোয়। প্রতিবাদ জানাতে চাইছি, প্রতীক হিসেবে ঘুড়ি আজকে বিশ্বকর্মা পুজোর দিন, সবাই পপুলারলি জানে যে ঘুড়ি ওড়ানোর একটা বিরাট, কিন্তু আজকে আমাদের ঘুড়ি ওড়ানো উৎসব নয়, বিচারের জন্য উৎসব। একটি মৃত্যু নাড়িয়ে দিয়েছে বঙ্গ রাজনীতিকে, কবে মিলবে আসল দোষীদের শাস্তি সেদিকেই তাকিয়ে সকলে। ক্যামেরা দীপ্ত চক্রবর্তী এবং কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিরূপা সাহা এবং অয়ন শর্মার রিপোর্ট, কলকাতা নিউজ।